আজি কাম চাম একো নাই, গতিকে বোর্ড দেখান আগতে ফিট করা আছে, আজি ওয়েরিং খিনিহে করিম ইয়ারে। গতিকে ভিডিওটো লৈছো, মানে কি আগৰ খিনি রেকর্ড করা আছিল কিন্তু মোবাইলৰ পৰা ডিলিট হৈ গেল, গতিকে জোগাড় তো ইমান বেছি নাই, গতিকে প্লাস আছে এখন চুরি আছে, ওয়ার কাটার নাই, গতিকে এই দুটা জোগাড় দিয়ে মিলাব লাগবো আর কেনেকে করো এখানে ভিডিওটো ফাস্ট করে দিও, নহলে বহুত দীঘলীয়া হয়ে যাব। চুরি দিয়ে কাটি আসু, তার দালে এলাম আর সরু সরু কানেকশন খিনি ফাস্ট করিল। কানেকশনটোত বেলেগ একো নাই, দুটা সুইচ আছে আর দুটা সকেট আছে, গতিকে সুইচের পর সকেটটো কানেকশন করে দিব লাগিব, দুটা সুইচ দুটা সকেট, এটার পর আন এটা সকেটত যাব আর এটা সুইচের পর আন এটা সকেটত যাব, তারপর মেইন ওয়েরিং খিনি আছে, গতিকে সরু সরু কানেকশন খিনি করে ল। সকেটটোত ফেজ নিউট্রেল আছে, গতিকে ডাইরেক্ট সুইচৰ পৰা আনি ফেজৰ যিটো আছে সেইটোত লগাই দিছোঁ, আৰু নিউট্ৰেলটো গোটেইবিলাক একেলগে কৰি দিম। এতিয়া লগাম মেইন ফেজৰ তাঁৰডাল, যিডালেৰে কাৰেণ্ট আহে সেইডাল লগাই দিম, সুইচৰ দুটা তলৰ দুটাত কানেক্ট কৰি দিম ডাইৰেক্ট। পুরা একদম দীঘলে দীঘলে দিয়ে দিছো গোটেটো। ইয়ার ইম্পর্টেন্ট কামটো হল যত ফেজডাল লগোৱা যায় তাত স্ক্রুকেইটা টাইট করব লাগে, নহলে স্পার্ক হয়। আর এতিয়া লগাম নিউট্রেলৰ তাঁৰডাল, মানে যিডালেদি কারেন্টটো ঘুরি যায়। তো হয়ে গেল কানেকশন কমপ্লিট, কানেকশনটো মানে কি এনেকে কারেন্ট আহিব, তারপর সকেটত গুছি যাব, তারপর আকো এটু নিউট্রেলরখানি কানেকশন করা আছে, গতিকে কানেকশন কমপ্লিট, স্ক্রু কেটা ভালকে টাইট করে একবার চাইছো, হয়ে গেল গোটেখানি, গতিকে এতিয়া গোটেটো লগাই স্ক্রুকেটা লগাই দিও, কর্নারের যেকটা স্ক্রু আছে সেইকটা লগাই দিও কমপ্লিট, দুটা সকেট আর দুটা সুইচের এক্সটেনশন বোর্ড, ইলেকট্রিক বোর্ড কানেকশনটা কমপ্লিট হয়ে গেল।